বাড়ানো শুরু হলেও ভালো শিক্ষক হিসেবে ও ভালো গবেষক হিসেবে বিশেষজ্ঞ মহলের স্বীকৃতি হয় এই শিবপুর ডি কলেজে। দ্বিতীয়বার ডি কলেজে এসে অবশ্য আমার প্রিয় বন্ধু শিক্ষক প্রফেসর ঘোষকে, প্রফেসর গাঙ্গুলিকে কয়েক বছরের বেশি পেলাম না, তারা বদলি হয়ে গেল অন্য গভর্নমেন্ট কলেজে, এলো আমার থেকে জুনিয়র অনেক অধ্যাপক। মেতে উঠলাম একটি হাবা গোবা ছেলের আইকিউ ও মেমোরি ম্যাক্সিমাইজেশনে। আপনাদের বুদ্ধিস্মৃতি বাড়াবার প্রজেক্টটার আর কোন খোঁজ খবর নেই? হ্যাঁ, যেই ছ মাস নির্মলেন্দুই কাজ চালিয়ে গেছে, তবে জানি না এই ছ মাসে কি হলো না হলো আর কি, গিয়ে জানতে পারবো। গ্যালিলিওর উপর আপনার এক্সপেরিমেন্টের অবিশ্বাস্য সফলতার কথা আমরা নিউজে কভার করেছি, কিন্তু বুদ্ধিস্থিতি সবচাইতে বেশি কি করে হয় তার উপর এক্সপেরিমেন্ট হওয়ার কথা ছিল, তো সেটা সেটা হওয়ার আগেই তো আমি বুদ্ধিস্থিতি বেশি কি করে হয় তার উপর এক্সপেরিমেন্ট হওয়ার কথা ছিল, তো সেটার কি হলো? সেটা হবার আগেই তো আমি গেলাম, এতদিনে নির্মলেন্দ্র হয়তো সেটা কমপ্লিট করে ফেলেছে, গিয়ে জানতে পারবো যে কতদূর কি হলো না হলো এসব আর কি। কই, আমরা তো জানি না সেসব। আসলে আমি তার অপেক্ষা করছি আর তো। তা হতে পারে, প্রেস কনফারেন্সে আমায় কিন্তু ডাকবেন স্যার, আমি খুবই ইন্টারেস্টেড। এই অবশ্যই ডাকবো। এমনিতে শুধু আমরা কেন, সারা পৃথিবী উন্মুখ হয়ে আছে এই গবেষণার খবর জানতে। তোমাদের ছাড়া তো আমাদের চলবেই না, আর এটা তো ঠিকমতো তোমরাই প্রচার করবে, আর এটা সফল হলে সারা পৃথিবী এতে মানে উপকৃত হবে। আর সুস্থ দেখে গেছিলাম গ্যালিলিওকে, আমার তত্ত্বগুলো ও বেশ ভালো রকম রক্ত করেছিল নির্মলেন্দুর এক্সপেরিমেন্টের পর, নর্মাল ব্রেনে আসার পর। এই ছ মাসে এমন কি হলো যাতে গ্যালিলিও পাগল হয়ে গেল?
সুতরাং সেদিনের কথা সব মনে ভাসছে আমার, মনের ভেতর মনে হচ্ছে এই তো সেদিনের কথা, সবকিছু পরিষ্কার করে দেখ। গ্যালিলিওকে ওই ছোট বয়সে রাস্তা থেকে কুড়িয়ে এনে ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মজুমদার ওকে ইনস্টিটিউটে ঠাঁই দেন। ক্যান্টিনে সামান্য কিছু ফাই ফরমাস খাটত, ক্যান্টিনেই খাবার পেত, ওখানেই ঘুমত। ওর হাবাগোবা স্বভাবের জন্য ওকে নিয়ে একটা ঠাট্টা তামাশা হতো, কিন্তু সবারই একটা সফট কর্নার ছিল গ্যালিলিওর ওপরে, সবাই ওকে ভালোবাসত খুব, ওকে স্বাভাবিক করার একটা চেষ্টা ছিল সবার মধ্যে। ওর বুদ্ধি স্মৃতি কি করে বাড়ানো যায় তার একটা চেষ্টা ছিল সবার মধ্যে। প্রফেসর রায় একাজে হাত দিতে পারেননি, কারণ ওনার সবচাইতে বুদ্ধি স্মৃতি বাড়াবার যে তত্ত্ব, সে সমস্ত মানুষের, যে সমস্ত মানুষের ব্রেন স্বাভাবিক তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনি সময় বিদেশ থেকে ডক্টর নির্মলেন্দু চ্যাটার্জি নিউরোলজির ওপরে গবেষণা করে ফেলল, সবাই চেপে ধরল নির্মলেন্দুকে গ্যালিলিওর বুদ্ধি স্মৃতি স্বাভাবিক করার জন্য। প্রথমে রাজি হয়নি নির্মলেন্দু, তারপর আস্তে আস্তে সবার চাপে রাজি হয়ে গেল। এই গবেষণার জন্য বিদেশ থেকে একটা মোটা টাকার গ্রান্ট পাওয়া গেল। ছোট বয়সে ওর মস্তিষ্কের প্রাইমারি নিউরন গুলো নষ্ট হয়ে যাওয়ায় এতদিন সেকেন্ডারি নিউরন গুলো ওর প্রাইমারি নিউরনে কাজ চালিয়েছে, কিন্তু সেই জন্যে সেকেন্ডারি নিউরনের কাজগুলো ঠিক মতো হয়নি, সেই জন্যে খিদে তেষ্টা ভয় এসব পদগুলো গ্যালিলিওর মধ্যে থাকলেও বুদ্ধির বিকাশ এখনো ঘটেনি। সেই জন্যে অপারেশন করে আগে ওর প্রাইমারি সেকেন্ডারি নিউরন গুলোকে আগে ঠিক করতে হবে। তাহলে এক কাজ করো নির্মলেন্দু, তুমি আগে এই প্রাইমারি নিউরন গুলো ঠিক করে নাও, দেন তাকে স্বাভাবিক অবস্থায় আনো, তারপরে আমি আমার তত্ত্ব প্রয়োগ করে ওর বুদ্ধি স্মৃতি সবচেয়ে বেশি কি করে বাড়ানো যায় সেই চেষ্টা করবো। কেমন ঠিক আছে, অপারেশনের পর গ্যালিলিও সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে, কয়েক দেশের মধ্যে কন্টিনিউশন তো আর কখন বায়োসাইন্স বহু বই পড়ে ফেললো, জীবন নিয়ে গবেষণা এক এক দিনে এক একটা বই, রোজ ওর বুদ্ধি স্মৃতি সবচেয়ে বেশি করার চেষ্টা। মনে রাখার নিয়ম গুলো তোমরা শিখলে তো, কি কি দরকার বলো তো? আচ্ছা তোমার নাম কি? বলো আগে দরকার, আর ঐশ্বর্য পাল তুমি বলো আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস আগ্রহ এবং আত্মবিশ্বাস এই দুটো সবচেয়ে আগে দরকার। তারপরে তুমি যে জিনিসটাকে মনে রাখতে চাইছো সেটাকে কাছাকাছি দুটো বা তিনটে জিনিসের সঙ্গে সম্পর্ক করে একটা চেইন করে একটা ঘটনার মধ্য দিয়ে যদি ওটাকে মনের মধ্যে বারবার ভাসিয়ে তোলো, তবেই দেখবে জিনিসটা তোমার তাড়াতাড়ি মনে পড়বে এবং বেশি দিন ধরে মনে রাখবে। বুঝলে তো তোমরা ঐশ্বর্য বুঝেছ, বুঝেছো কি ব্যাপার? আচ্ছা ওই জায়গা বুঝেছ, ঠিক আছে। গ্যালিলিও কিছুক্ষণ আগে দেখলো এই দুটো বাচ্চা, ওদেরও শেখাচ্ছিলেন কি করে বুদ্ধি স্মৃতি বাড়ানো যায়। ওরা কিন্তু এটা বুঝেছে যে মনে রাখার সবচেয়ে আগের যে দুটো জিনিস একটা হচ্ছে আগ্রহ এবং আত্মবিশ্বাস। এছাড়া তুমি যে জিনিসটাকে মনে রাখতে চাইবে সেটাকে কাছাকাছি দুটো বা তিনটে জিনিসের সঙ্গে তোমাকে সংযোজিত করতে হবে, কেমন? এবং বারবার ওই ঘটনাটা ওই শৃঙ্খলটা মনের মধ্যে ভাসিয়ে তার পুনরাবৃত্তি করতে হবে। বুঝতে পারছো তো? আমি আপনার কথা মতো এগুলো অভ্যাস করার চেষ্টা করবো স্যার। তুমি পারবেও, তাড়াতাড়ি পারবে, আর ওই
যেটা বলছি যে জিনিসটাকে মনে রাখতে চাইছো সেটাকে তার কাছাকাছি খুব কাছাকাছি দুটো বা তিনটে জিনিসের সঙ্গে যদি সংযোজিত করো এবং এই শৃঙ্খলটাই যদি তুমি মনে রাখার বারবার চেষ্টা করো, অনুশীলন করো, তবে তুমি ওই জিনিসটা সবচাইতে তাড়াতাড়ি মনে করতে পারবে এবং সবচাইতে বেশি দিন ধরে মনে রাখবে।